तो छड़ के ना जा मैनू तेरी मीठी बातें हमारी मुलाकातें सब झूठियां सी। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই শাইমা ব্লগস ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নিশ্চয়ই অবাক হবেন, আমি আবার অনেকদিন পর কেন ব্লগ হয়ে কিছু একটু ছিল, প্রবলেম ছিল, তা এই জন্য ব্লগে আসতে পারিনি। এখন আমরা ধানমন্ডি ক্যাফেরিয়াতে এসেছি কিছু কাজিনরা মিলে বুফে। অনেক রকম অনেক আইটেমের খাবার আছে, হাঁস ভুনা, রূপচাঁদা, হারিয়ালি কাবাব, ক্র্যাব, রাইস, অনেক রকমের সালাদ, অনেক রকমের কেক, অনেক কিছু, আর তিন রকমের স্যুপও আছে সাথে। আমি ফুড ব্লগার না, সো বাট আমাকে যেটা ভালো লাগবে আমি অতটুকুই বলবো খাবারের ব্যাপারে। চিকেনটা ছিল ফ্রাই চিকেনের, ওটা খুব মজাই ছিল টেস্টটা। তারপর হলো আমরা ক্র্যাব খাচ্ছি, ক্র্যাব আমরা এটা টেস্ট করে দেখি কেমন খেতে মজা, তারপর এই রান্না। ক্র্যাবটা থেকে আমার কাছ থেকে বেশি ভালো লাগতো, ক্র্যাবটা যদি ফ্রাই হতো তাহলে আরও বেশি ভালো হতো খাবার, আরও বেশি মজা হতো। এটাও চলে মোটামুটি। এখন আমি টেস্ট করবো চিকেন বিফ হারিয়ালি কাবাব নান রুটি, দেখি কেমন টেস্ট। হারিয়ালি কাবাবটা ছিল ভালোই মজার, একটা স্মোকি স্মোকি ফ্লেভার ছিল তার সাথে, কিন্তু বেশ ভালো ছিল। আমরা এত খাবার এনেছি যে টেবিল ভর্তি খাবার ছিল, শেষ হচ্ছিলই না, তাও আস্তে আস্তে খাবার খাচ্ছিলাম আমরা। তারপর এখন ওই যে ডেজার্ট আইটেম খাচ্ছিলাম, কেক মোটামুটি।
কত খাবার এনেছি, যে খাবার খেতে খেতে অনেক টায়ার্ড হয়ে গেছি, লাস্টে শেষমেশ খেয়েও তাও কিছু খাবার ছিল খেতে পারিনি। তারপর অনেকক্ষণ বসেছিলাম, আস্তে আস্তে খাবার খেলাম, তাও ওগুলো আরও কিছু ছিল, অল্প ছিল। তারপর আমি যে আমরা লাস্টে স্যুপ ট্রাই করলাম, থাই স্যুপ, স্যুপটাও ছিল ভালো, থাই স্যুপটাও ছিল মজার, কিন্তু আমার থাই স্যুপটা খুব ফেভারিট। থাই স্যুপের পরে খাচ্ছিলাম আমরা সি ফুড স্যুপ, মানে সি ফুড স্যুপটা ছিল আমার কাছে সবচেয়ে বেস্ট, যা যা খেয়েছি সব থেকে আমার সি ফুড স্যুপটা অনেক ভালো লেগেছে, সব থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। কাঁকড়া সি ফুড, কাঁকড়া সি ফুড খাবার, কাঁকড়া স্যুপ আপনারা খেয়ে ট্রাই করতে পারেন, অনেক টেস্ট, এটা সব থেকে আমার এটাই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সেলফি তুললাম, কত কিছুক্ষণ ছবি তুললাম, তারপর ক্যামেরাতে আমি কিছুক্ষণ একটু ঢং করলাম, সবাই যার যার মোবাইল নিয়ে সেলফিতে ব্যস্ত। তারপর আমরা বুফে থেকে বের হয়ে আমরা এখন রাইফেল স্কোয়ারে যাব, এমনি একটু ঘুরতে যাব, সাথে কিছু শপিং, কিন্তু শপিংয়ে ভিডিওটা দেখাতে পারি না। তো ক্যাপ্রিও খাবার, বুফে খাবার খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি রাইফেল স্কোয়ারে, সেখানে কিছু খাবো না, এমনি যাবো, ঘুরতে যাচ্ছি, পরে সেখানে দেখা হবে। তো এর ঘোরাফেরার পর কিছু কসমেটিক কেনাকাটা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর অলরেডি রওনা দিয়েছি।